ধলাই জেলা পরিষদের 9টি আসনের মধ্যে আজ একটি আসনে মনোনয়নপত্র দাখিল করল সিপিআইএম প্রার্থী নগেন্দ্র নমসূত্র। জেলাশাসক তথা রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ এর হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি। অপরদিকে কংগ্রেস দলের তরফ থেকেও আজ জেলা পরিষদের 6টি আসনের জন্য মনোনয়নপত্র প্রদান করা হয়। মনোনয়নপত্র প্রদান শেষে সিপিআইএম ধলাই জেলা কমিটির সম্পাদক পঙ্কজ চক্রবর্তী বলেন, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এরাজ্যে বিজেপি ভালো ফলাফল করেছে, প্রায় 70% ভোট পেয়েছে তারা এবং জয়যুক্ত হয়েছেন, কিন্তু এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে তাদের এত ভয় কেন? প্রস্তাব আসে নাই, যার জন্য একটা হয় নাই, যা এই দেড়দিনের মধ্যে আমরা জমা দিয়ে দিব, আরও বাকি তিনজন প্লাস একজন চারজনের আর আমরা এই কয়েক দিনের মধ্যে দিয়ে দিব। এই নমিনেশন জমা দিতে কি কোনো অসুবিধা হয়েছে আপনাদের? অসুবিধা নাই, আপনাদের কোনো ট্র্যাক নাই, কিছু নাই, আমরা নির্বিঘ্নে আইসি এবং আসার আগেই আমরা ডিএম সাহেব এবং এসপি সাহেবকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। নির্বাচনে জয় নিয়ে কতটুকু আশাবাদী আপনাদের? এই নির্বাচনে আশা করি আমরা ভালোই সাড়া পাইতেছি, এর মধ্যে আমরা অন্তত নইলেও 5টা তো পাওয়ার সম্ভাবনা আমরা ছিল। গত 12 জুলাই দুর্গা চৌমুনি ব্লক এবং সালামা ব্লকে মনোনয়ন জমা দিতে গেলাম গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনে। সালামায় তো সামান্য সংখ্যক আসনে গ্রাম এবং পঞ্চায়েত সমিতিতে কোনো রকমে আমরা জমা দিতে পারছি, প্রায় 1/3 আসনের কম। দুর্গা চৌমুহনিতে আমাদের বিরোধী দলনেতা উপস্থিত ছিলেন, তারপরেও আমাদের মনোনীত প্রার্থীরা তারা দুর্গা চৌমুহনি ব্লক 70-ই প্রবেশ করতে পারছেন না। এত সন্ত্রাস, এত আক্রমণ এবং ওই দিনে বিশেষ করে দুর্গা চৌমুহনি ব্লকে এই মনোনয়ন জমা দেওয়ার জন্য যারা বিভিন্ন এলাকা থেকে দুর্গা চৌমুহনি ব্লকের উদ্দেশ্যে আসছিলেন, আসার সময়ে বিভিন্ন রাস্তায় প্রায় 39 জন আমাদের প্রার্থী